আপোনালোকে যদি একেবাৰে কম ৰানিংত ভাল কন্ডিশনৰ গাড়ী বিচাৰিছে, আপোনালোকে যদি সেকেন্ড হেণ্ডত লাক্সৰিয়াস গাড়ী বিচাৰি আছে যেনেকে এম জি হেক্টৰ, টয়োটা আৰ্বান ক্ৰুইজাৰ, আপোনালোকে যদি বাজেট ছেগমেণ্টত গাড়ী বিচাৰি আছে যেনেকে এস্প্ৰেছো, আৰু আপোনালোকে যদি এখন বাইকৰ দামতো গাড়ী বিচাৰি আছে তেতিয়াহ'লে আই টেন এৰা, যদি মাইলেজ থকা গাড়ীও লাগে তেতিয়াও পাব। আপোনালোকক যদি গোটেই গাড়ীখিনি ডিটেইলছ লাগে ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাব, স্ক্ৰীণত নম্বৰ দিয়া থাকিব, তাতে মোক কণ্টেক্ট কৰিব পাৰিব। মই চলোৱা নাই ট্ৰেক্টৰ, একচুৱেলি ছেলত আছে এইখন ট্ৰেক্টৰ, যদি কোনোবাই ট্ৰেক্টৰ বিচাৰি আছে বাইকৰ দামত যদি ট্ৰেক্টৰ লাগে এইখনৰ ডিটেইলছ একবাৰ লৈ ল'ম। তো কি খবর সবরে, নতুন একটা ভিডিও লৈ আপোনালোকৰ আগত আহি গৈছো। আজি আপোনালোকৰ কাৰণে কিছুমান প্ৰিমিয়াম প্ৰিমিয়াম সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখুৱাম, যত পাব এম জি হেক্টৰ, টয়োটা ইনোভা ক্রিষ্টা, লগতে মারুতির গাড়ি, সব গাড়ির ডিটেইলস আপোনালোকক দিম। আছো মই নেহাকার বাজার নগাঁওত, আর ইয়াত কি কি গাড়ি আপডেট আছে সেইবিলাকৰ যদি কমপ্লিট ডিটেইলস লাগে ভিডিও সম্পূর্ণ চাব। ইয়ার পৰা যেতিয়া গাড়ি পার্চেস করবো তেতিয়া চাব, টেস্ট ড্রাইভ করবো, তারপর পার্চেস করবো, আর মোর পুরোনো ভিডিও চাবর কারণে আই বাটনত যাব। তো বলক আরম্ভ করো আজির ভিডিও, আর ইয়াত থাকা গোটেইখিনির গাড়ি ডিটেইলস আপোনালোকক দিও। তো আমার লগত আছে কঙ্গনা, নেহা কার বাজারত আছো মই নগাঁওত। তেওঁৰ পৰা আগতে এড্ৰেছ ল'ব লাগিব, কিয়নো আপোনালোকে ইয়াত আহিলে যিবিলাক প্ৰিমিয়াম ছেকেণ্ড হেণ্ড গাড়ী পাব সেইবিলাকৰ কাৰণে আহিব ক'ত, একবাৰ এড্ৰেছটো জানি লওক, কোন জেগাত আহিব? নগাঁও খ্ৰীষ্টানপতি এডিপি ৰোড, নিয়াৰ হলি এঞ্জেল স্কুল হয় এড্ৰেছটো। আচ্ছা, নগাঁওত ন? আৰু ইয়াৰ যোনটো গুগল লোকেশ্যন আছে সেইটো আপোনালোকে ডিছক্ৰিপশ্যনত পাই যাব, গুগল লোকেশ্যন, আৰু লগতে ফোন নম্বৰ দিয়া আছে, এওঁলোকৰ ফোন কৰিলে গোটেই ডিটেইলছ পাই যাব। ইয়ার গাড়ির কেনেকুৱা কন্ডিশন হব, ইয়ার পৰা যদি কোনোবা গাড়ি চাব আহে কেনেকুৱা কন্ডিশনৰ গাড়ি পাব? গাড়ির কন্ডিশন বহুতে ভাল পাব, কারণ এইটো নগাঁও টাউনৰ বহুত পুৰণা সেকেন্ড হ্যান্ড কাৰ শ্বোৰুম হয়। গতিকে আপোনালোক এবার আহক, গাড়ির কন্ডিশন কেনেকুৱা এবার চাই লওক, তারপর লোৱা লোৱাটো পিছত হয়, আপোনালোক হলেও এবার আহি আহি গাড়িবিলাক চাব, কন্ডিশন বহুত ভাল পাব। ওকে, আর ইয়ার পৰা যদি গাড়ি পার্চেস করে ফাইন্যান্স ডকুমেন্টেশন ইয়ার পৰা করাই দিয়ে? হয়, সব করাই দিয়া হয়, ফাইন্যান্স ডকুমেন্টেশন ইয়ার পৰা করাই। ইয়াত খালি আপোনালোকে গাড়ি সেল করে নে এক্সচেঞ্জ কি আছে? ইয়াত অকল গাড়ি সেলে নকৰো, এক্সচেঞ্জো কৰিব পাৰিব, যদি কাৰোবাৰ ঘৰত পুৰণা গাড়ী আছে সেলো কৰিব পাৰিব। আচ্ছা, মানে আপোনালোকে তাত ডাইৰেক্ট বেচি দিলে পইচা দি দিব ন? এক্সচেঞ্জ সেল সব সুবিধা আছে আমাৰ। ওকে, তো গাড়ি বেচিব লাগিলেও কণ্টেক্ট কৰিব পাৰে, কিনিব লাগিলেও কণ্টেক্ট কৰিব পাৰে, এক্সচেঞ্জৰ কাৰণেও কণ্টেক্ট কৰিব পাৰে। ফাৰ্ষ্টত এখন আছে হোৱাইট কালাৰৰ ডিজায়াৰ ডিজেলত, এইখনৰ ডিটেইলছ একবাৰ লম কক, এইখনৰ ডিটেইলছ। সুইফট ডিজায়াৰ হয়, 2014ৰ মডেল, ফাৰ্ষ্ট অনৰ গাড়ী হয়, ৰানিংটো হৈছে 64,000 আৰু আস্কিং প্ৰাইচটো ৰখা হৈছে 465। এইখন হৈছে সুইফট ডিজায়াৰ জেড ডি আই, য'ত আপোনালোকে পাব ষ্টেৰিং মাউণ্টেড কণ্ট্ৰল, অট'মেটিক এচি, আৰু আস্কিং কিমান এখনত? আস্কিং প্ৰাইচটো 465 আছে, নিগজিবল হৈ যাব, 1.5 লাখ মান দিলে ফাইনেন্স হৈ যাব লাগে, যাব। প্ৰফাইল ভাল থাকিলে 30% দিলে ওলাই যায়, 30% দিলে ওলাই যায় ন? আৰু যিখিনি ৰেট কৈ আছে সেইখিনি সব নেগোচিয়েবল, গোটেইখিনি ৰেট নেগোচিয়েবল, কোনো ৰেট ফিক্স নহয়। নেক্সট আছে ইণ্ডিয়াজ মোষ্ট ৰানিঙৰ কাৰণে যোনটো গাড়ী, এম ইউ ভি ছেগমেণ্টৰ এটা গাড়ী আছে, ইনোভা ক্রিষ্টা। ফ্ৰণ্টৰ পৰা একবাৰ চাওক ইনোভা ক্রিষ্টাখনৰ ডিটেইলছ। ইনোভা ক্রিষ্টা 2018ৰ মডেল হয়, ৰানিঙটো হৈছে 73,000, ফাৰ্ষ্ট অনৰ গাড়ী হয়, ইয়াৰ আস্কিং প্ৰাইচটো হৈছে 1775। ওকে, আৰু ইনোভা ক্রিষ্টাৰ ভিতৰত মই দেখা পাই আছো, ইয়াত চাওক এম্বিয়েন্ট লাইট পাব, লগতে অটোমেটিক এচি পাব, আৰু ৰুফ এচিও আছে। কিমান কৈছে আস্কিং? 1775। ওকে, আৰু এইখনো 4-5 লাখ মানত ওলাব? ওলাই যাব। ওকে, আৰু ৰানিং কিমান কৈছিলে? ৰানিংটো হৈছে 73,000। আৰু বেছি জানিব কাৰণে ফোন নম্বৰ দিয়া আছে, এওঁ ফোন কৰি ল'ব পাৰে। আৰু গোটেইখিনি গাড়ীৰ ৰেট নেগোচিয়েবল, কোনো গাড়ীৰ ৰেট ফিক্স নহয়। নেক্সট এটা মোষ্ট লাগজাৰিয়াছ গাড়ী আছে, এম জিৰ হেক্টৰ ব্লেক কালাৰত, এইখনৰ ডিটেইলছ। এম জি হেক্টৰ 2020ৰ মডেল হয়, কিলোমিটাৰ হৈছে 59,000, আস্কিং প্ৰাইচটো হৈছে 14,65,000। আৰু ইণ্টেৰিয়ৰ একবাৰ চাওক, 14,65,000ত কি গাড়ী পাব, আৰু ফাইনেন্স কৰালে এইখন কিমান মান দিব লাগিব? প্ৰফাইল ভাল থাকিলে 30%, মানে আস্কিং কিমান এইখনৰ? 1465 আস্কিং প্ৰাইচ। অ'কে, 1465, মানে আপোনাৰ 5 লাখৰ পৰা 5.5 লাখ টকাৰ ভিতৰত গাড়ী ওলাই যাব। আৰু এইখন গাড়ীৰ ভিতৰত কেপ্টেইন ছিটো আছে, এয়া চাই লওক, কেপ্টেইন ছিট পাই যাব, লগতে পেনাৰমিক ছানৰুফ পাব, গোটেই কমপ্লিট ছানৰুফ আছে। তো এইখন গাড়ী ৰানিং কিমান হৈছে? 59,000। ডিজেল নে পেট্ৰলত? ডিজেলৰ হয়, ডিজেলৰ ন? তো ডিজেলৰ যেতিয়া মাইলেজ অলপ ভাল পাই যাব, কাৰণ এইখনত ডাঙৰ ইঞ্জিন থাকে, পেট্ৰলতো ডাঙৰ ইঞ্জিন, ডিজেলতো বহুত পাৱাৰ আছে এইখন ইঞ্জিনৰ, যেতিয়া টেষ্ট ড্ৰাইভ কৰিব তাৰপিছত আপোনালোকে গম পাব। নেক্সট আমাৰ মাজত আছে এস্ক্ৰছ, 2016ৰ মডেল হয়, এইখন জাষ্ট আহি পাইছে, বাকী ডিটেইলছৰ কাৰণে কণ্টেক্ট কৰিব পাৰিব, স্ক্ৰীণত নম্বৰ দিয়া থাকিব। তো ইণ্টেৰিয়ৰ একবাৰ চাওক এস্ক্ৰছখনৰ, ইয়াত আপোনালোকে অটো এচি, লগতে মিউজিক ছিষ্টেম, আৰু ষ্টেৰিং মাউণ্টেড কণ্ট্ৰলছ গোটেইখিনি পাই যাব, এল উইল। নেক্সট আছে এখন টয়োটাৰ গাড়ী, টয়োটাৰ আৰ্বান ক্ৰুজাৰ পেট্ৰলত, এয়া চাওক পেট্ৰলত কাৰণে দুটা হোৱাইট এল ই ডি হেডলাইট পাব। আৰু এইখনো একবাৰ ৱাক এৰাউণ্ড দেখাই দিছোঁ, ডিটেইলছ লৈ ল'ম। আৰ্বান ক্ৰুজাৰ হয়, 2021ৰ মডেল, ইয়াৰ ৰানিংটো হৈছে 17,000, একেবাৰে কম ৰানিং, আস্কিং প্ৰাইচটো হৈছে 885। ওকে, 885, আৰু আৰ্বান ক্ৰুজাৰৰ ভিতৰত টপ মডেল হয়,
টপ মডেল 885 আর ফাইন্যান্স করালে এখন কি দিব লাগিব 885 অলমোস্ট 3 লাখ সাড়ে 3 লাখ 2 লাখ দিলে ওলাই যাব প্রোফাইল ভাল দেখিলে বহুত কমতো ওলাই যায় ও আর নাম্বার একবার যদি চাই ব্যাক সাইডত 4টা 7 আছে ভিআইপি নাম্বার ওকে নেক্সট আছে এখন টাটা টিয়াগো রেড কালারত বহুত কম আহে তাকো ডুয়েল টোনও দেখা পাই আছো এখনো ডিটেলস একবার লম টিয়াগো উইস হয় এখন 2018 এর মডেল ইয়ার রানিং তো হইছে 39000 অনলি হয় পেট্রোল না ডিজেলত পেট্রোলার হয় না আর আস্কিং প্রাইস রাখা হইছে 455 হ্যাঁ 455000 ওকে 455000 অত এখন পাই যাব টাটা টিয়াগো এখন লিমিটেড এডিশন হয় ইয়াত কিছমান এক্সট্রা ফিচার্স পাবো নরমাল টিয়াগো হয় নরমাল টিয়াগোৰ পৰা কিছমান এক্সট্রা ফিচার্স পাবো ইয়া ওকে তো লিমিটেড এডিশনৰ গাড়ীও সেকেন্ড হ্যান্ড মার্কেটত আছে আপোনালোকে কন্টেক্ট কৰিব পাৰে নেক্সট আছে চেরি কালারত ZXI প্লাসত এখন ওয়েগনা ইয়াত এলুইল পাবো এক্সট্রা কে ডুয়েল টোনত আছে কক এখনৰ ডিটেলস একবার জানিলো এখন 2023 মডেল হয় রানিং টু একেবাৰে কম 19000 হ্যাঁ আস্কিং প্রাইস টু হৈছে 635 হ্যাঁ আৰু 635 হয় রানিং কিমান কলা 19000 ওকে 19000 নেক্সট আছে এখন হোয়াইট কালারত ডিজেলত গাড়ি হিউন্ডাই ভেনু এখনৰ ডিটেলস একবার লৈ ল এখন ভেনু SX টার্বো হয় 2019ৰ মডেল ইয়াৰ রানিং টু হৈছে 20700 20700 হয় ওকে ইন্টারিয়র একবার সাক 20700 মাত্র রানিং হৈছে ডিজেল গাড়ি বহুত কম রানিং আস্কিং কিমান আস্কিং প্রাইস তো 950 আছে কমিব তারপর হয় হয় আমাৰ সব গাড়ি আস্কিং প্রাইসে রাখা হয় নেগোসিয়েবল হৈ যাব সব গাড়ি আস্কিং প্রাইজত আছে নেগোসিয়েট হৈ যাব নেক্সট এখন আনকমন কালারত এখন ইনোভা আছে এলওইল বিলাকো একদম আনকমন এখনৰ ডিটেলস একবার ল এখন ইনোভা জি 2.5 হয় 2011ৰ মডেল ইয়াৰ রানিং তো হৈছে 155000 155000 গাড়ি কন্ডিশন বহুত ধুনিয়া হৈ আছে আস্কিং প্রাইস তো আছে 650 ওকে 650 না হয় তো 650000 অত এখন গাড়ি আহিব কোন ইয়ারৰ আছিল 2011ৰ হয় 11ৰ আছে না নেক্সট আছে এখন গ্র্যান্ড আইটেন গ্র্যান্ড আইটেন আস্তা এখনৰ ডিটেলস একবার লৈ লৈছো এখন গ্রেড আইটেন আস্তা হয় 2015ৰ মডেল রানিং টু হৈছে 35000 আস্কিং প্রাইস টু রাখা হৈছে 375 হয় ওকে সাইলক ইয়াত স্টার্ট এন্ড স্টপ পাবো কম্পানি ফিটেড মিউজিক সিস্টেম পাবো লগতে পাবো স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস আর আস্কিং হৈছে 375 ওকে নেগোসিয়েট হৈ যাব আর ফাইন্যান্স করলে 1.5 লাখ টাকা তুলাই যাব না নেক্সট আছে কম বাজেটত যদি কোনোবা গাড়ি বিচাৰি আছে এখন হিউন্ডাই আইটেন এরা এখনৰ ডিটেলস আইটেন এরা 2009ৰ মডেল 88 ইয়াৰ রানিং আছে হ্যাঁ 185 আস্কিং প্রাইস আছে 185000 আস্কিং ন ওকে 185000 আস্কিং হয় এখনৰ মানে অলমোস্ট বাইকৰ প্রাইজত এখন গাড়ি আহি যাব এলওইল লগোৱা আছে তার পিছত আছে মারুতির এখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেছি থকা গাড়ি মারুতি এসপ্রেসো এখনৰ ডিটেলস এসপ্রেসো VXI প্লাস হয় এখন 2021ৰ মডেল 10000 রানিং আছে আস্কিং প্রাইস টু হৈছে 485 হ্যাঁ 485 হয় গাড়ি বহুত ভাল কন্ডিশনত হয় আছে 485000 আৰু এখনো 1.5ৰ পৰা 2 লাখ টকা ডাউন পেমেন্টত লৈ যাব পাৰিব এতিয়া কংগনা লগত আমি বেলেগ এখন পার্কিংত যাম তাত আৰু কিছমান গাড়ী আছে সেইবিলাক আপোনালোকক দেখুৱাই দিম তো আহি গৈছো বেলেগ এখন পার্কিংত আৰু ইয়াত ফার্স্ট গাড়ী আছে আপোনালোকৰ কাৰণে মারুতি বেলেনো বেলেনো এখনৰ ডিটেলস একবার লওঁ বেলেনো আলফা হয় 2018ৰ মডেল রানিং টু হৈছে 61000 আস্কিং প্রাইস ৰখা হৈছে 585 ওকে ইন্টেৰিয়ৰ একবার চাওক গাড়িখনৰ কি কন্ডিশনত আছে যত মিউজিক সিস্টেম অটো এসি গুটিখিনি পাব 585 ন 585 ওকে তো নেক্সট আছে তার পিছত এখন হিউন্ডাইৰ ভেনু হিউন্ডাই ভেনু ব্লু কালার ভেনু 2020ৰ হয় এখন রানিং টু হৈছে 15000 আস্কিং প্রাইস আছে 895 ইয়াত আপোনালোকে সানরুফ পাব সানরুফ আছে ন গাড়ি একদম নিউ কন্ডিশনত আছে ওকে আর ফার্স্ট ওনার সেকেন্ড ওনার কোন ফার্স্ট ওনার ন ওকে নেক্সট আছে ক্রেটা রেড কালারত এখন ক্রেটা আছে এখনৰ ডিটেলস একবার লম হুন্ডাই ক্রেটা টপ মডেল হয় এখন 2021ৰ 15000 রানিং আছে আস্কিং প্রাইস হৈছে 1295 এখনটো সানৰ পাব আপোনালোকে পেট্রোল নে ডিজেল পেট্রোলৰ হয় পেট্রোল এসএক্স এমটি ওকে এসএক্স ম্যানুয়াল ট্রান্সমিশনত নেক্সট আছে আপোনালোকৰ কাৰণে আৰু এখন মারুতির গাড়ি মারুতি এসপ্রেসো এখনৰ ডিটেলস এসপ্রেসো 2022ৰ মডেল হয় এখন হ্যাঁ কিলোমিটারটো হৈছে 33000 আস্কিং প্রাইস হৈছে 430 হ্যাঁ ওকে 430000 এখন গাড়ি লৈ যাব পাৰিব চাই লক কি কন্ডিশনত আছে তার পাছত আছে আপোনালোকৰ কাৰণে নেক্সট ZXI এখন ডিজায়ার VXI নহয় ZXI ইয়াত এক্সট্রা কে এলোইল আহে অটো এসি পাবো স্টার্ট এন্ড স্টপ পাবো এখনৰ ডিটেলস একবার লক ডিজায়ার ZXI হয় 2018ৰ মডেল রানিং টু হৈছে 34000 হ্যাঁ আস্কিং প্রাইস হৈছে 665 হ্যাঁ গাড়ি কন্ডিশন বহুত ভাল পাবো ওকে 665
ওকে আর এখনো 2-2.5 লাখ টাকা ফাইনান্স হয়ে যাব না নেক্সট তার পিছত আছে এখন ড্রাইভিং এর কারণে বহুত ভাল গাড়ি জিপ কম্পাস লিমিটেড লিখা আছে ইয়াত লিমিটেড এডিশন হবে থাকে আপোনালোকে আহি টেস্ট ড্রাইভ করিব ভালকে ভেরিফাই করিব পারে কোনো অসুবিধা নাই এখনৰ ডিটেইল জিপ কম্পাস 2018 ৰ মডেল হয় এখন হ্যাঁ 69000 ৰানিং আছে আস্কিং প্ৰাইচ হৈছে 12 লাখ ন ওকে 12 লাখ টকা জিপ কম্পাস আহি যাব নতুনত্ব এতিয়া বহুত যায় 20 25 লাখ টকা যায় গৈ ফ্রন্টৰ পৰা একবাৰ চাওক ফাইনান্স কৰালে এখন 3.5-4 লাখ ওলাই যাব লাগে প্ৰফাইল ভাল হলে ওলাই যাব ওকে তার পাছত আছে এখন পুরা নতুন কন্ডিশনৰ মই দেখা পাই আছো হয় টাটা পাঁচ এখনৰ ডিটেইলছ টাটা 5 হয় 2023 মডেল একেবারে নতুন হয় আছে রানিং টু 4000 আস্কিং প্রাইস তো আছে 795 ওকে 795000 একেবারে নিউ কন্ডিশনৰ গাড়ি নিউ হয় ওকে আৰু যদি ডিটেইলছ লাগে কন্টাক্ট কৰি লব পাৰে স্পেটাই আনটাচ হৈ আছে তেও স্পেটাই আনটাচ ন এখন আছে টাটা টিগোর এসজে এক্সিট 2018 ৰ মডেল হয় ইয়াৰ আস্কিং প্রাইস তো হৈছে 465 465000 ন ওকে 465000 এখন আহি যাব আপোনালোকে যদি নতুন গাড়ি বিচাৰি আছে এলটো কেটেন ভিএক্সআই এখন পাবো একেবাৰে ৰানিং টো বহুত কম 3000 ৰানিং মাত্র 2023 মডেল হয় ইয়াৰ আস্কিং প্রাইস টো হৈছে 575 পার্টিৰ যদি প্ৰফাইল ভাল থাকে মিনিমাম ডাউন পেমেন্টত ওলাই যাব অলটো কেটেন ওলাই যাব একদম নতুন কন্ডিশনত আছে লব পাৰে এতিয়া আহিছো আমি বেলেগ এটা পার্কিংত ইয়াতো বহুতখিনি প্রাইভেট গাড়ি আৰু কমার্সিয়াল গাড়ি আছে তাৰ এতিয়া ডিটেইলছ দি আছো তো ফার্স্ট গাড়ি দেখাও আমি এখন মহিন্দ্রা বুলেরো BS6 এখনৰ ডিটেইলছ একবাৰ লওঁ বলেৰো BS6 2020 মডেল হয় ইয়াৰ ৰানিং টো হৈছে 54000 আস্কিং প্ৰাইস টো হৈছে 875 কি কন্ডিশনত আছে যোত আপোনালোকে এসি মিউজিক সিস্টেম এবিএস এয়ারব্যাগ গুটিখিনি পাই যাব নেক্সট এখন অল্টো আছে এখন এখন এলটো এলেক্সাই হয় 2010 ৰ এখন জাস্ট আহি পাইছে হে মাত্র আহি পাইছে হয় এখানে বাকিখিনি ডিটেইলছ এতিয়া দিব নোৱাৰিম কংগনা কল কৰিব পাৰে নাম্বার আহি আছে ইন্টাৰ সাক এসি পাই যাব ন এখনত এলেক্সাই এসি পাওয়ার স্টিয়ারিং মিউজিক টেম আহি যাব এখন আছে রেলওয়েল ডাস্টার 2018 ৰ মডেল হয় এখনো জাস্ট আহি পাইছে জুয়া কালি বাকিখিনি ডিটেইলছ কানে মোক কন্টাক্ট কৰিব পাৰিব নাম্বার আহি আছে ইন্টেরিয়র একবার আমি দেখুৱাই দিম গাড়িখনৰ ইন্টেরিয়র সাবো পাৰে কি কন্ডিশনত আছে আৰু ডিটেইলছৰ কাৰণে আপোনালোকে জেনে কৈছে নাম্বাৰত কল কৰিব পাৰে তো ইন্টেরিয়র একবার চাই লক নেক্সট কোনখন গাড়ি দেখুৱাব এখন আছে ওয়েগানার 2019 ৰ মডেল হয় ইয়াৰ আস্কিং প্রাইসটো হৈছে 435 ওকে 435000 আর দেরর পরা 2 লাখ টাকা দিলে ফাইনান্স হয়ে যাব উলাই যাব ন নেক্সট আছে এখন রেনল্টর কুইড রেনল্ট কুইডখনৰ ডিটেইলছ একবার আমি লৈ লৈছো এখনৰ ডিটেইলছ এখন 2018 ৰ মডেল হয় এখনৰ ডিটেইলছ এতিয়া লৈকে উলুৱা নাই এখনৰ উলুৱা নাই ন গাড়ি নতুনকে আহিছে ওকে তো বহুতখিনি গাড়ি নতুনকে আহিছে এখনৰ ইন্টেরিয়র পৰা চাই লক কি কন্ডিশনত আছে আৰু ডিটেইলৰ কাৰণে কাংগনাক ফোন কৰিব পাৰে নেক্সট আছে আৰু এখন গাড়ি কিয়া সোনেট ব্ল্যাক কালারত আছে এখনৰ ডিটেইলছ আৰু একবাৰ লৈ 2021 ৰ মডেল হয় এখন হ্যাঁ ওয়াক আৰাউণ্ড একবাৰ দি দিছো ওয়াক আৰাউণ্ড চাওক আস্কিং কিমান আস্কিং প্ৰাইস 950 হয় 9,50,000 টকা কোন সনৰ 2021 ৰ 2021 ৰ ন 2021 ৰ ওকে আৰু গুটেখিনি ৰেট টু নেগোশিয়েবল সব নেগোশিয়েবল হ'ব কোনো গাড়ীৰ ৰেট ফিক্স নহয় ন ওকে তো কোনো গাড়ীৰ আস্কিং প্রাইস হয় গোটেখিনি কোনো গাড়ির প্রাইস ফিক্স নয় এতিয়া বলক আরো কিছুমান প্রাইভেট গাড়ি আছে সেবিলাক একবার দেখুৱাই দিও এখন আনকমন গাড়ি আনকমন কিউ কৈছো এসাক লোগো রেক্সট্রং মহিন্দ্রা বেসিছিলে রেক্সট্রংৰ গাড়িখন এখনৰ ডিটেইলছ রেক্সট্রং 2014 ৰ মডেল হয় হ্যাঁ ইয়া রানিং টো হৈছে 85000 আস্কিং প্রাইস টো হৈছে 680 তো চাই লক ইন্টেরিয়র একবার কি কন্ডিশনত আছে অটোমেটিকত ন এখন গাড়িও অটোমেটিকত আৰু নেক্সট আছে আপোনালোকৰ কাৰণে ইন্ডিয়াজ মোস্ট লাভেবল খৰু গাড়ি ইয়ন হিউন্ডাই ইয়ন এখন ইয়ন ম্যাগনা প্লাস হয় 2014 ৰ মডেল হ্যাঁ ইয়া রানিং টো হৈছে 33000 হ্যাঁ আৰু আস্কিং কিমান আস্কিং হৈছে আস্কিং প্রাইস টো হৈছে 190 হয় ওকে 190000 কোন ইয়াৰৰ 14 ৰ 2014 হৈ যাব লাগে না হৈ যাব 80000 হৈ যাব প্ৰফাইল ভাল থাকিলে হৈ যাব ওকে 80 পৰা 90000 1 লাখৰ ভিতৰত এখন গাড়ি ফাইনান্স হৈ যাব নেক্সট আছে আৰু এখন ইয়ন ইয়ন স্পোর্টস হয় 2018 ৰ মডেল হ্যাঁ 43000 ইয়াৰ রানিং হয় হ্যাঁ আস্কিং প্রাইস টো হৈছে 295 মারুতি ইকো ইকো ভ্যান হয় 2018 ৰ মডেল এখনো কালি আহি পাইছে তেতিয়া ইয়াৰ ডিটেইলছ তেতিয়ালৈকে উলোৱা নাই ওকে আপোনালোকে কংগনাক ফোন কৰিব পাৰে গুটি ডিটেইলছ পাই যাব নেক্সট এখন প্ৰিমিয়াম গাড়ী আছে প্ৰিমিয়াম ইন দা সেন্স এখন গাড়ী হিউন্ডাই আলকাজার হয় 7 সিটারত আপোনালোকে যদি এখনৰ ইন্টেৰিয়ৰ একবাৰ চাই ইয়াত পাব প্যানোরামিক সানরুফ আর লগতে অটোমেটিকত তো মই একবার ইন্টেরিয়র পৰা দেখুৱাই দিছো এয়া চাই লোক ইন্টেরিয়র ইয়াত কিমান কি ফিচার্স পাবো আপোনালোকে অটোমেটিক অটো ব্রেক লগতে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম লগতে যোনটো ইয়াৰ
ইনষ্ট্ৰুমেণ্টেল পেনেল এইটো কমপ্লিট ডিজিটেল পেনেল হয় আৰু লগতে প্যানোরামিক সানরুফ এখনো ডিটেলস একবার লইলো এখন আলকাজার সিগনেচার অপশনাল হয় একদম টপ মডেল ডিজেল আছে ডিজেল ন আর আস্কিং কি মানে এখনো আস্কিং প্রাইস আছে 17 লাখ 25000 পসিবল হয়ে যাব আর নতুন প্রায় 20 এর উপর 25 হয় হয় মান পায় কারণ ডিজেলত অটোমেটিক রেট এনো বেশি হবো আপনা লোকে একবার রিকনফার্ম করে লব পারে হিউন্ডাই যেন অফিসিয়াল সাইট আছে তাত গই পেলাই আর এখন যদি কোনো ফাইন্যান্স হত 7 টু 8 লাখ দিলে উলাই যাব উলাই যাব আরাম উলাই যাব ন ওকে নেক্সট আছে এখন বলেনো জেটা বলেনো জেটা হ্যাঁ 20 মডেল হয় তার নিকি হইছে 42000 সামথিং আর প্রাইস প্রাইস হইছে 765 আস্কিং প্রাইস হ্যাঁ কমিব না নিকাজেবল হয়ে যাব তো মই চলুয়া না ট্রাক্টর অ্যাকচুয়ালি সেলত আছে এখন ট্রাক্টর যদি কোনবাই ট্রাক্টর বিচারি আছে বাইকর দামত যদি ট্রাক্টর লাগে এইখনৰ ডিটেইলস একবার লৈলম কঙ্গনার পড়া এইখনৰ ডিটেইলস একবার কৈ দিয়া এখনৰ প্রাইস তো 195 আছে আহক আৰু নিকাজেবল তো হবই আৰু নিকাজেবল হৈ যাব 195 পড়া তো এইখন ট্রাক্টরও সেলত আছে নেহাগার বাজারত আপোনালোকে কন্টাক্ট কৰিব পাৰে নেক্সট আছে এখন ইনোভা এ আছক যদি আপোনালোকে হিরত বা জামত ডাঙৰ গাড়ি চলাই অসুবিধা পায় তো অটোমেটিকত ইনোভা আছে এখন ইনোভা ক্রিস্টা ডিটেইলস দিব ইনোভা ক্রিস্টা এখন 2021 আৰ মডেল হয় ইয়া রানিং তো হৈছে 58000 আস্কিং প্রাইস তো হৈছে 22,50,000 ওকে 22,50,000 এখন ইনোভা পাই যাব যত আপোনালোকে এমবিএন লাইটস অটোমেটিক এসি কোম্পানি ব্রেড মিউজিক সিস্টেম গুটেখিনি পাই যাব তো এ আসলে আজির ভিডিও নেহাগার বাজারৰ পৰা নতুন এটা ভিডিও ফোনকাল লগ পাম তেতিয়া লগে চাই থাকিবা আৰু এই ভিডিও সৰ্বে ধন্যবাদ।